তো বন্ধুরা, বছরের প্রথম দিনটা মিষ্টি দিয়েই, মিষ্টি মুখ করেই শুরু করা যাক। তো সকালবেলা ভাই গেছিলো আগে, দুদিন আগে হচ্ছে কোথায় ঝাড়খণ্ডে মানে বেড়াতে গেছিলো পরেশনাথ মন্দির। ওখানে তো ওখান থেকে আসার পথে শক্তিগড় থেকে নিয়ে এসেছিল বড় বড় ল্যাংচা। তো একটু মিষ্টি মুখ করে একটু মুড়ি খাওয়া দাওয়া করে নিই, কারণ আমি চাপ আজকে বাবার বাড়িতে। তো পুজোর আগে একটু ডিম সিদ্ধ খাইয়ে নিচ্ছি। মুখটা দেখো শুধু পুজোনার ঘুম থেকে উঠে বড় করে মুখটা করে আছে। তো পুজোনাকে দিলাম সোনা পুজোনাটা, আমার লক্ষ্মী হয়ে ডিম সিদ্ধটা খেয়ে নিচ্ছে। তো এরপর স্নান টান করে বেরিয়ে পড়বো বাবার বাড়ির উদ্দেশ্যে। তো দেখো বন্ধুরা, এখানে আমি স্নান টান করে নিয়েছি, নিয়ে পূজা করে তারপরে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার জন্য। আজকে ফার্স্ট নাইট ওখানেই যাবো, ওখানেই রান্নাবান্না চলছে করছে মারা। দেখো পুজোনাটা এখানে রেডি হয়ে গেছে, আর পুজোনার বাবা এখানে রেডি হচ্ছে, মানে ব্যাগটা গুছাচ্ছে আর কি। আমি কিছু ব্যাগটা গুছিয়ে নিয়েছি, এরপর উঠে যাবো টোটোতে। অনেকদিন থেকে আসা হয় না, এরপর আমার পুজোনটা খুবই মামাই যাবো, মামাই যাবো বায়না করেছিলো, যার জন্য টোটোতে উঠে পড়েছি। এখানে সবাইকে টাটা বাই বাই করছি, এইসব কাকিমারা বড়মারা সবাই আগাচ্ছে এখান থেকে টোটোতে, মানে বাড়ির কাছেই টোটো এসছে, টোটোতে তো করে সবাই তুলে গিয়ে আসলো। তো আমাদের রোডের মানে বাড়ি থেকে রোড হচ্ছে 5 মিনিট, তো ওখান থেকে একটু মিষ্টি মুখ, তো মানে অন্য সময় গেলে হয়তো মিষ্টি নিয়ে জানা হয় না। তো আজকে বছরের প্রথম দিন একটু তো মিষ্টি মুখ করানো যেতেই পারে। তো বর চলে গেছে মিষ্টি কিনতে, মিষ্টি দোকানে মিষ্টি নিয়ে আসতে গেছে। তো ওখানে গেছে দোকানে, হয়তো আরও লোক টোক আছে, আজকে একটু দেরি হচ্ছে। তো কত রকম মিষ্টি আছে দেখো দোকানটাতে। এইটা হচ্ছে আমাদের রোড বাড়ির সামনেই একদম। তো বাড়ি থেকে 5 মিনিটের হাঁটা পথ আমাদের রোড পর্যন্ত আসার জন্য, মানে চলে আসলেন গাড়ির কাছে। তো এবার সোজা দেখা হবে বাড়িতে গিয়ে। তো বাবার বাড়িতে চলে এসেছি বন্ধুরা, দেখো এখানে একবার এসেই আমি খাবার জায়গাতে বসে পড়েছি, আমি আর চেঞ্জ করিনি, প্রচুর খেতে হয়েছিলো, প্রায় 2টো বেজে গেছিলো। তো আমার দাদা টাদারও তো খাওয়া হয়ে গেছিলো, তো আমাদের হানিরও খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। এখানে বাকি ছিল আমি, মা, বৌদি, বৌদি আর মা আমাদের জন্য ওয়েট করছিলো আসার জন্য। তো এখানে এই যে খেতে বসে পড়েছি, আমার বর খেতে শুরু করে দিয়েছে, আমি পুজোনাকে একটু খাইয়ে দাইয়ে এই যে মিষ্টি নিয়ে এসেছিলাম, তো আমি খেতে বসে পড়লাম। তো ওখানে পান্তু আর রসগোল্লা নিয়ে এসেছি। তো মাংসের রঙটা শুধু দেখো বন্ধুরা কীরকম কালার করেছে বৌদি, ঘরের মুরগি ছিল মেরেছে, দেশি মুরগি যাকে বলে। তো দেখো আমি চেঞ্জও করিনি, খেতে বসে পড়েছি, কারণ প্রচুর খিদে লেগে গেছিলো সকালবেলা, একদম কখন খাওয়া হয়েছিলো আর 2টো বেজে গেছে, খেতে তো পাওয়ারই কথা বলো বন্ধুরা। তো বছরের প্রথম দিনটি এরমভাবে আমি কাটালাম বাবার বাড়িতে, রান্নাবান্না বাড়িতে আর করতে হলো না, বাবার বাড়িতে চলে এসেছি। বাড়িতেও চিকেন টিকেন নিয়ে এসেছে মারা, সেখানে মা বাবা ভাইটাই থাকছে, তো রান্নাবান্না করে শ্বশুর বাড়িতে। তো আজকের মানে দিনটাতে সবাই তো সেলিব্রেট করবে, তো আমরা অন্যভাবে কিছু করলাম না, আসলাম বাবার বাড়িতে, অনেকদিন আসাও হয় না, তো চলে এসেছি। এবার খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা। তো বন্ধুরা বিকেলে খাওয়া দাওয়া করে বেরিয়েছি বাড়ি থেকে একটু ঘুরতে। তো দেখলাম একটা বোন হচ্ছে শাক তুলে নিয়ে যাচ্ছিলো, তো তার থেকে নিয়ে একটু খেসারি করে শাক, এটা কাঁচা খাওয়া যায়। তো আমি একটু মুখের মধ্যে পুরিতে দিলাম, খেতে খুব ভালো লাগছে, মানে দেখে শুনে বেছে বুঝে খাচ্ছি আর খেতে খুব অনেকদিন পরেই খাচ্ছে। আমাদের ওখানে সত্যি অনেকদিন চাষ হয় না জমিতে, আর এখানেই হয়ে। তো চোখের সামনে দেখতে পেলাম বলে শাকটা খেতে ইচ্ছা করলো, তো একটু খেয়ে নিলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে। দেখো পাশাপাশি যে মেয়ে বোনটা আমাকে দিয়েছিলো ওরাও খাচ্ছে, ওই কাকিমাটাও খাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। হ্যাপি নিউ ইয়ার জানিয়ে সবাইকে, সুস্থ থেকে ভালো থেকো। আবারও বলছি আজকের দিনটা তোমরা কেমন করে সেলিব্রেট করলে জানিও প্লিজ কমেন্ট করে। আর আমরা তো এই আমি তো বাবার বাড়ি চলে এসেছি 1 সপ্তাহের জন্য, 1 সপ্তাহ থাকবো তারপর যাবো বাড়িতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করো প্লিজ। সবাইকে টাটা।